হুকওয়ার্ম হলো এক প্রকার পরজীবী কৃমি যা সংক্রমিত মানুষের অন্ত্রে বসবাস করে। আমাদের দেহে হুকওয়ার্মের সংক্রমণ হলে বেশ কিছু জটিল সমস্যার সৃষ্টি হতে পারে। এই ভিডিওতে হুকওয়ার্ম সংক্রমণের কারণ, রোগ লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা নিয়ে আলোচনা করব। আমি টেকনোলজি মাস্টার, প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক। হুকওয়ার্ম সংক্রমণ কি? অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডিনেলি এবং নিকেটর আমেরিকানা নামক দুই প্রকার পরজীবী কৃমিকে হুকওয়ার্ম বলা হয়। হুকওয়ার্মের একটি হুকের মতো মাথা থাকে যার সাহায্যে এরা অন্ত্রের দেয়ালে লেগে থাকে। অন্ত্রের দেয়ালে ক্ষত সৃষ্টি করে রক্ত চুষে খায় ও পুষ্টি সংগ্রহ করে। সংক্রমিত ব্যক্তির মলের মাধ্যমে হুকওয়ার্মের ডিম বাইরে বেরিয়ে আসে এবং ডিম ফুটে লার্ভা নির্গত হয়। মাটির মধ্যেই লার্ভা পূর্ণতা লাভ করে ও মানুষের ত্বককে আক্রমণ করার উপযুক্ত হয়। এই লার্ভাযুক্ত দূষিত মাটিতে খালি পায়ে হাঁটলে কৃমির লার্ভাগুলি ত্বকে ছিদ্র করে মানুষের দেহে প্রবেশ করে। সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় ও উপক্রান্তীয় অঞ্চলের দেশ যেমন ইউরোপ, উত্তর আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ, শ্রীলঙ্কা, চীন, দক্ষিণ আমেরিকা ইত্যাদি স্থানে হুকওয়ার্মের সংক্রমণ বেশি দেখা যায়। খোলা মাঠে মলত্যাগ করলে ও খালি পায়ে হাঁটলে হুকওয়ার্মের সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হুকওয়ার্মের রোগ লক্ষণ। সুস্থ ও স্বাস্থ্যবান ব্যক্তিদের দেহে হুকওয়ার্মের সংক্রমণ হলেও তেমন কোনো লক্ষণ নাও থাকতে পারে, তবে স্বাস্থ্য দুর্বল হলে খুব সহজেই রোগ লক্ষণগুলি প্রকাশ পায়। হুকওয়ার্মের সংক্রমণ হলে সাধারণত যে সকল লক্ষণগুলি দেখা যায় সেগুলি হল পায়ের ত্বকে লাল লাল ছোট ছোট ফুসকুড়ি হওয়া ও চুলকানি হওয়া, ওজন কমে যাওয়া, ক্ষুধা কমে যাওয়া, শ্বাসকষ্ট, কাশি, জ্বর ইত্যাদি। এছাড়া পেট ব্যথা, ডায়রিয়া, অত্যন্ত ক্লান্তি ও দুর্বলতা, অপুষ্টি, তীব্র রক্তাল্পতা, চিন্তা ভাবনায় সমস্যা, মলে রক্ত ইত্যাদি সমস্যা দেখা যেতে পারে। এই কৃমি রক্ত খায়, তাই অভ্যন্তরীণ রক্তক্ষরণ, অপুষ্টি এবং রক্তাল্পতা দেখা দেয়। সংক্রমণের তীব্রতা বেশি হলে দীর্ঘমেয়াদে শিশুদের বৃদ্ধি ও বিকাশের গুরুতর ক্ষতি হতে পারে। হুকওয়ার্ম কিভাবে মানুষকে সংক্রমিত করে? হুকওয়ার্মের ডিম মলের মাধ্যমে বাইরে নির্গত হয়। ডিমগুলির মধ্যে থাকা লার্ভা বাইরে নির্গত হয়ে মাটিতে বিকাশ লাভ করে ও মানুষের ত্বকে আক্রমণ করে। যারা মাঠে মলত্যাগ করে ও খালি পায়ে হাঁটে তাদের ত্বকে এই লার্ভাগুলি খুব সহজেই প্রবেশ করতে পারে। সংক্রমিত লার্ভা ত্বক ভেদ করে শরীরে প্রবেশ করলে রক্তের মাধ্যমে বাহিত হয়ে ফুসফুসে পৌঁছায়। ফুসফুস থেকে এই লার্ভা গলার মাধ্যমে আমাদের অন্ত্রে পৌঁছায় ও বসবাস করতে শুরু করে। সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হতে 2 থেকে 3 মাস সময় লাগে। কৃমিগুলি আমাদের অন্ত্রে 2 বছর বা তার বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে। হুকওয়ার্ম কিভাবে শনাক্ত করা হয়? হুকওয়ার্ম সংক্রমণের কোনো রোগ লক্ষণ দেখা গেলে আপনার চিকিৎসক মলের নমুনা পরীক্ষা করতে দেবেন। মলের মধ্যে হুকওয়ার্মের ডিম খুঁজে পাওয়ার জন্য মলের রুটিন টেস্ট করা হয় এবং মাইক্রোস্কোপের নিচে মলের নমুনা বিশ্লেষণ করা হয়। অনেক সময় মল ছাড়াও রক্ত পরীক্ষা করার কথা বলা হয়। রক্তের ডিফারেন্সিয়াল কাউন্ট পরীক্ষা করে ইওসিনোফিল নামক রক্তকণিকা বেশি আছে কি না সেটা দেখা হয়। দেহে কৃমির সংক্রমণ হলে ইওসিনোফিলের সংখ্যা বৃদ্ধি পায়। হুকওয়ার্ম সংক্রমণের চিকিৎসা। হুকওয়ার্ম সংক্রমণের চিকিৎসার মূল লক্ষ্য হল পরজীবীদের সম্পূর্ণ বিনাশ করা। এছাড়া দেহে রক্তাল্পতার চিকিৎসা করার দরকার পড়ে। হুকওয়ার্ম ধ্বংস করার জন্য আপনার চিকিৎসক অ্যালবেন্ডাজোল, মেবেন্ডাজোল ইত্যাদি ওষুধ সেবন করার কথা বলেন। রক্তাল্পতা হয়ে থাকলে আয়রন সাপ্লিমেন্ট খেতে দিতে পারেন। এছাড়া পুষ্টির ঘাটতি দূর করার জন্য খাদ্য তালিকায় অতিরিক্ত প্রোটিন যোগ করার কথা বলতে পারেন। কৃমির সংক্রমণ সম্পূর্ণরূপে দূর করার জন্য প্রথমবার কৃমির ওষুধ খাওয়ার 14 দিন পর আবার কৃমির ওষুধ খেতে হবে। ওষুধ খাওয়ার এই নিয়মটি অবশ্যই মেনে চলুন। হুকওয়ার্মের সংক্রমণ কিভাবে প্রতিরোধ করা যায়? হুকওয়ার্ম দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানোর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বাড়ির বাইরে হাঁটার সময় জুতো পরে হাঁটতে হবে, বিশেষ করে মাটিতে খালি পায়ে হাঁটা উচিত নয়। পরিষ্কার বিশুদ্ধ জল পান করতে হবে এবং রান্না করার সময় পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। খাওয়ার আগে ও খাবার পরিবেশন করার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। মাঠে মলত্যাগ সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং স্যানিটারি পায়খানা ব্যবহার করতে হবে। যেসব এলাকায় হুকওয়ার্ম সংক্রমণের সম্ভাবনা বেশি দেখা যায়, সেখানে বসবাস করলে নিয়ম মেনে প্রতি ছ মাস অন্তর কৃমির ওষুধ সেবন করতে হবে। মন্তব্য: বিশ্বের যে কোনো দেশসহ আমাদের দেশে হুকওয়ার্মের সংক্রমণ একটি সাধারণ ঘটনা। বেশিরভাগ মানুষ খালি পায়ে হাঁটার কারণে ও মাঠে ঘাটে মলত্যাগ করার কারণে এই পরজীবী দ্বারা আক্রান্ত হয়। চিকিৎসা না করালে এই কৃমির সংক্রমণের কারণে জটিল সমস্যার সৃষ্টি হতে পারে। এ কারণে হুকওয়ার্মের সংক্রমণ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও নিয়ম মেনে ওষুধ খান। প্রথমবার কৃমির ওষুধ খাওয়ার 14 দিন পর অবশ্যই আবার কৃমির ওষুধ খেতে হবে, তবে কৃমি সম্পূর্ণরূপে দূর হবে। আলোচনা এখানেই শেষ করব। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন। স্বাস্থ্যই প্রকৃত সম্পদ, এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট healthtechnology.co.in। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।